ঢাকার নারায়ণগঞ্জ ডেমরা ডিএনডি সেচ প্রকল্প এলাকায় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে এবং জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে 2017 সালের ডিসেম্বর থেকে শুরু হয়েছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের 558 কোটি টাকা ব্যয়ে ডিএনডি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ফ্রেজ 2 শীর্ষক প্রকল্প। ইতিমধ্যে প্রকল্পের প্রথম পর্যায়ে 75% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। প্রকল্প এলাকার 94 কিলোমিটার খালের মধ্যে বেশিরভাগ খাল উদ্ধার করা হয়েছে, তবে সুযোগ পেলেই খাল দখলে মেতে উঠেছে স্থানীয়রা। সরজমিনে গিয়ে দেখা গেছে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম দিকে নারায়ণগঞ্জ কর অঞ্চলের অফিস সংলগ্ন এলাকায় ডিএনডির পানি নিষ্কাশনে একটি খাল দখল করে জৈনক মনির হোসেন সেখানে দোতলা ভবনের নির্মাণ কাজ করছে। খাল দখল করে কেউ দেয়াল তুলেছেন, কেউ বা বাঁশের আড়গোড়া দিয়েছেন। ওই এলাকাটিতে জনবসতি খুব কম হওয়ায় এবং দুইজন শিল্পপতির রেষারেষির কারণে আনন্দনগরের সড়কটির কিছু অংশ প্রশস্ত হয়নি, যেই কারণে ওই সড়কটি পাকা না হওয়ায় সাধারণ মানুষ খুবই কম সেই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। এছাড়া বেশিরভাগ জমি জলাবদ্ধতার কবলে থাকায় বসতিও বেশি একটা গড়ে ওঠেনি। সেনাবাহিনী ডিএনডি প্রকল্পের কাজে দায়িত্ব নেওয়ার পরে ওই খাল দিয়ে পানি প্রবাহ আগের তুলনায় বহুগুণে বাড়লেও এখনও কিছু অংশ প্রভাবশালীদের দখলে রয়েছে বলে জানান স্থানীয়রা। মনির হোসেন খাল দখল করে দ্বিতীয় তলা ভবন নির্মাণের কারণে খালের ওই স্থানটি সরু তলায় পরিণত হয়েছে। পার্শ্ববর্তী ঝুটের গোডাউনের শ্রমিকরা জানান, তারা জানেন ভবনটি মনির হোসেন নামের এক ব্যক্তি, তবে মনির হোসেন কী করেন কিংবা কোথায় থাকেন সেটি তারা জানেন না। বেশ কিছুদিন ধরে ভবনটির দোতলার নির্মাণ কাজ চলছে, নিচতলাতেও তেমন কেউ থাকে না। নাঈম ইসলামের ক্যামেরায় সাব্বির আহমেদ, NNTV, নারায়ণগঞ্জ।